সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। শিমুল মেমোরিয়াল লক্সাদ স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণীর ইসলাম ধর্ম ক্লাসে ছোট্ট সহপাঠীদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। ছোট্ট সহপাঠীরা, করোনাকালীন এই সংকটময় মুহূর্তে অবশ্যই তোমরা বাসায় অবস্থান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে, বিনোদনের পাশাপাশি পড়াশোনা করবে, আর আধা ঘন্টা পর পর অন্তত 20 সেকেন্ড ধরে হাত ধুতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিনের ন্যায় আজও তোমাদের সামনে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল লক্সাদ স্কুল এন্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের ক্লাসে আমরা দুটি অংশে বিভক্ত করেছি। একটি অংশ আমরা হোয়াইট বোর্ডে লিখার মাধ্যমে করব, আর দ্বিতীয় অংশ আমরা প্রজেক্টরে মুখে মুখে পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা পেন্সিল সাফ করে নাও এবং শীট নিয়ে লিখার জন্য প্রস্তুত হয়ে যাও। তাহলে আজকে তোমাদের জন্য রয়েছে ফাঁকা ঘরে আরবি হরফ গুলো লিখি। তাহলে আরবি হরফ গুলো আমরা লিখব ফাঁকা ঘরে। তাহলে দেখো, প্রথম বর্ণ দেওয়া আছে সিন, তাহলে ফাঁকা ঘরে আমরা কি লিখব? সিন। তারপরে কি দেওয়া আছে? সদ। সদের পরে কি লিখতে হবে? গদ। ত দেওয়া আছে, তারপরে কোন হরফ লিখতে হবে? গ। আইন দেওয়া আছে, আইনের পর কোন হরফ লিখতে হবে? গইন। ফা দেওয়া আছে, ফার পরে অফ। কাফ দেওয়া আছে, কাফের পর কি হবে? লাম। তাহলে আরেকবার আমরা পড়ে নি, সিন, শিন, সদ, গদ, ত, গ, আইন, গইন, ফা, অফ, কাফ, লাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জেনে নিলাম, এখন আমরা লিখা শুরু করব। তাহলে সিনের পরে আমরা যে হরফটি লিখবো সেটি হলো শিন। তাহলে শিনের কয়টি মাথা হবে? তিনটি। দেখো, তিনটি হলো, এবার শেষের টি থেকে আমরা নিয়ে এভাবে ঘুরিয়ে দেব। সিন আর শিনের পার্থক্য হলো, সিনে কোনো নোক্তা নেই, আর শিনের উপর কয় নোক্তা হবে? ছোট সরমণিরা, তিনটি নোক্তা হবে। তাহলে নোক্তার মাঝখানে ফাঁকা রাখবো না, তিনটি নোক্তা দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর দেখো সদ লিখা আছে, কি লিখা আছে? সদ। সদ লিখা আছে, সদের পরে আমরা কোন হরফ লিখবো? সদের পরে আমরা লিখবো হলো দদ। তোমাদের জন্য খুবই সহজ করে লিখে দেখো, এভাবে তোমরা একটি দাগ দিবা, এরপর এই দাগের মাথা থেকে একটু উঁচু করে নিয়ে গিয়ে সঙ্গে মিশিয়ে দিবা, আর নিচের দাগ থেকে নিয়ে এভাবে ঘুরিয়ে দিবা। তাহলে কি হলো? দদ হয়ে গেল, তাই না? দদের উপর কয় নোক্তা হবে? দদের উপরে এক নোক্তা। এরপর ত লেখা আছে, তারপর কোন হরফ লিখবো আমরা? তারপরে জ। জ লেখা খুবই সহজ, দেখো একটি আলিফ লিখবো আমরা, একটি দাগ। এরপর এই দাগের নিচ থেকে নিয়ে মাঝখানে নিয়ে যাব, মাঝখানে নেওয়ার পর এভাবে নিচের দিকে ঘুরিয়ে দেব। ত আর জ আর মাঝখানে পার্থক্য হলো কি? তর উপর কোন নোক্তা নেই, আর জর উপরে এক নোক্তা। আচ্ছা, এরপর কোন হরফ লিখা আছে? আইন। আইনের পর আমরা কোন হরফ লিখব? গইন লিখব। তাহলে গইনটিও আইনের মধ্যে নেই, কিন্তু পার্থক্য হলো গইনের উপরে একটি নোক্তা হবে। দেখো গইনের উপরে কি? এক নোক্তা। আইন খালি, গইনের উপরে এক নোক্তা। ফা, ফার পরে কি লিখবো আমরা? কফ। ফাটা একটু লম্বা মধ্যে হয়, আর কফটা একটু গোল হয়। দেখো কফটা হবে একটু গোল, তিনের মতো। শূন্য লিখলাম একটা, এরপর এই নিচের অংশ থেকে এভাবে ঘুরিয়ে নিয়ে যাব, আর উপরে কয়টি নোক্তা দিব? উপরে আমরা দুইটি নোক্তা দেব। তাহলে ফার উপরে এক নোক্তা, আর কফের উপরে দুই নোক্তা। কাফ লিখে আছে, তাহলে ফা, অফ, কাফ, সর্বশেষ কি হবে? লাম। লাম লিখাও খুবই সহজ, দেখো এই যে একটি আলিফ লিখলাম,
শুধুমাত্র আমরা এই নিচের অংশ থেকে নিয়ে এভাবে যদি উপরের দিকে উঠিয়ে দিই তাহলে হয়ে যাবে লাভ। প্রশ্ন নম্বর আমরা আরেকবার পড়ে নিই, শীত শীত সদ গদ ত ব আইন ঐন ফা অফ কাফ লাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এক নম্বর আইটেমটি সুন্দরভাবে তোমাদের শীটে লিখে ফেলেছ। এখন আমরা দুই নম্বর আইটেম শুরু করব। দুই নম্বর আইটেমে লেখা আছে, দেখো নিচের আরবি হরফের পাশে বাংলা উচ্চারণ লিখি। তাহলে এখানে আরবি হরফগুলো লেখা আছে, আমরা আরবি হরফগুলোর পাশে পাশে বাংলা উচ্চারণ লিখে ফেলব। তাহলে শুরুতে লিখবো আমরা কাফ। কাফের বাংলা উচ্চারণ খুবই সহজ, সেটি হলো আমার সঙ্গে বলো আর লিখো কয়াকার ফ কাফ, কয়াকার ফ কাফ। শিন, শিন লিখবো আমরা তালব্য স দিয়ে, তালব্য স, তাহলে তলব্য স দীর্ঘই দন্ত ন, শিন, তলব্য স দীর্ঘই দন্ত ন, শিন। এরপর লিখবো আমরা আইন, আইনে শরিয়া রসই দন্ত ন, আইন। প্রিয় শিক্ষার্থীরা আরেকবার পড়ে নি, কাফ কয়াকার ফ কাফ, শিন তলব স দীর্ঘই দন্ত ন, শিন, আইন সরিয়া রসই দন্ত ন, আইন। প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা তিন নম্বর আইটেম শুরু করি, উপযুক্ত স্থানে নুক্তা দে, অর্থাৎ বাংলা উচ্চারণ লিখে আছে আর বাংলা উচ্চারণ দেখে দেখে আমরা কি করব নুক্তা দিব। তাহলে দেখো এখানে কি লিখা আছে, বয়াকারে বা, তাহলে বার উপরের নুক্তা না নিচে নুক্তা, বা কয়টি নুক্তা হবে, বার নিচে এক নুক্তা, নুক্তার মাঝখানে ফাঁকা রাখা যাবে। খ, খ, খর কোথায় নুক্তা, পেটে উপরে না কোথায়, খর উপরে এক নুক্তা। এরপর লেখা আছে অন্তস্থ জ আকার ল, জাল, জালের উপরে এক নুক্তা, আর জা অন্তস্থ জ আকারে জা, যার উপরেও কি এক নুক্তা। খেয়াল করবা জাতে সোজা এসে পাকা হয়ে যাবে, মাঝখানে কোনো বাঁকা থাকবে না, আর দাল বা জালের মাঝখানে দেখো এই মাঝখানে বাঁকা থাকবে, ঠিক আছে। এটা দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা জা আর কোনটা জাল, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা তিন নম্বর আইটেমও শেষ করলাম, এরপরে আমরা চার নম্বর আইটেম শুরু করছি। চার নম্বর আইটেমে তোমাদের জন্য আজকে রয়েছে এক কথায় উত্তর লিখি। এক কথায় উত্তর লিখবো আমরা, দেখো কর্ণবর মিথ্যা কথা বলা কি, মিথ্যা কথা বলা হলো মহাপাপ, তাই না, কবিরা গুণা, অনেক বড় গুণা, মহাপাপ। তাহলে আমরা লিখি মিথ্যা কথা বলা কি, মিথ্যা কথা বলা হলো মহাপাপ, তাহলে ম হয়াকারে, হা মহা পয়াকার পাপ। প্রশ্ন উত্তর শেষে আমরা অবশ্যই আমরা কি দিব, প্রশ্ন উত্তর শেষে অবশ্যই আমরা দাঁড়িয়ে দিব। তাহলে মিথ্যা কথা বলা কি, মিথ্যা কথা বলা হলো মহাপাপ। খ নম্বর, সালামের উত্তর দেওয়া কি, সালাম দেওয়া হলো সুন্নত, আর সালামের উত্তর দেওয়া কি, সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। তাহলে আমরা লিখি ও অন্তস্থ অ আকার ওয়া জিব বর্গীয় জ রস্বই ব জিব ওয়াজিব। তাহলে সালামের উত্তর দেওয়া কি, সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। গ নম্বর, মানুষের প্রতি আল্লাহর শ্রেষ্ঠ দান কি, মানুষের প্রতি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ দান কি, ছোট শোনা, মানুষের প্রতি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ দান হলো চরিত্র। তাহলে আমরা লিখি চ রয় রস্বই তয় র ফালা চরিত্র। তাহলে মানুষের প্রতি আল্লাহ তাআলার যে দানগুলো আছে তার মধ্যে শ্রেষ্ঠ দান হলো চরিত্র। আরেকবার আমরা পড়ি,
মিথ্যা কথা বলা কি? মিথ্যা কথা বলা হলো মহাপাপ। খড়ম্বর সালামের উত্তর দেওয়া কি? সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। মানুষের প্রতি আল্লাহর শ্রেষ্ঠ দান কি? মানুষের প্রতি আল্লাহর শ্রেষ্ঠ দান হলো চরিত্র। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা হোয়াইট বোর্ডে 1, 2 এবং 3, 4 নম্বর আইটেমটি কমপ্লিট করলাম। এরপরে যে আমরা মৌখিক অংশটি স্লাইড বা প্রজেক্টরে করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এরপরে যে 5 নম্বর আইটেম শুরু করছি, 5 নম্বর আইটেমে তোমাদের জন্য রয়েছে নিচের প্রশ্নের উত্তরগুলো মুখে মুখে পড়ি। তাহলে আমরা মুখে মুখে পড়ব এবং মুখস্থ করে ফেলব। বরাবর খাওয়ার শেষে কি বলতে হয়? প্রিয় শিক্ষার্থীরা, খাওয়ার শেষে কি বলবো আমরা? আলহামদুলিল্লাহ। কি বলবো আমরা? আলহামদুলিল্লাহ। খাওয়ার শেষে আমরা বলবো আলহামদুলিল্লাহ। খড়বর সালামের উত্তর দেওয়া কি? সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আমরা লিখে আসলাম বলে, তাই না, যে সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। গরমবর সালাম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দিবে সে বেশি সওয়াব পাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একজন সালাম দেয় আর একজন সালামের উত্তর নেয়, তাই না? তাহলে এর মধ্যে যে সালাম দিবে অর্থাৎ যে আগে সালাম দিবে সেই কি বেশি পরিমাণে সওয়াব পাবে। এর জন্য আমরা কি করব? আগে সালাম দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, শিক্ষক, বাবা মা, বড় ভাই বোন যারা আছে তাদেরকে কি করবো আমরা? আগে আগে সালাম দিয়ে দিব, তাহলে বেশি সওয়াব পাবো। ঘরবর মিথ্যা কথা বলা কি? মিথ্যা কথা বলা হলো মহাপাপ, অনেক বড় পাপ, কবিরা গুনাহ। তাহলে মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে না, কেননা মিথ্যা কথা বলা হলো মহাপাপ। সুপ্রশ্ন বলি না, আরেকবার আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। খাওয়ার শেষে কি বলতে হয়? খাওয়ার শেষে বলতে হয় আলহামদুলিল্লাহ। আমরা খাওয়ার শেষে আমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা বা শুকরিয়া আদায় করব। খড়বর সালামের উত্তর দেওয়া কি? সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব আর সালাম দেওয়া সুন্নত। সালাম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? সালাম সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দিবে সে বেশি সওয়াব পাবে। তাহলে আগে আগে সালাম দিব। মিথ্যা কথা বলা কি? মিথ্যা কথা বলা হলো মহাপাপ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের 5 নম্বর আইটেমের প্রশ্নের উত্তরগুলো মুখস্থ হয়ে গেছে। এরপর যে আমরা মৌখিক অংশ নিয়ে আলোচনা করব, আজকে আমাদের মৌখিক অংশ রয়েছে সুরাল কাউসার। সুরাল কাউসার ইতিপূর্বেও কি আমরা অনেকবার প্র্যাকটিস করেছি, মুখস্থ করেছি, আবারও আজকে কি করব? সুন্দর করে মুখস্থ করব, উচ্চারণ করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. أعرف ربك لي إنا أعطيناك الكوثر فصل আশা করছি তোমাদেরও আরো সুন্দর ভাবে পড়ার অভ্যস্ততা তৈরি হয়েছে, মুখস্থ হয়ে গেছে এবং উচ্চারণও কি তোমরা করতে পারছো। ভাষায় আরো সুন্দর করে সূরা কাউসারটি মুখস্থ করবে এবং উচ্চারণের জন্য বারবার প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসের উপর আগামী দিন তোমাদের ফিডব্যাক নেওয়া হবে। অবশ্যই তোমরা আজকের ক্লাসটি বাসায় আরবি হরফগুলো, সূরা কাউসার যে মৌখিক অংশ ছিল মুখে মুখে পড়া সেগুলো মুখস্থ করবে, আর
ফিডব্যাকের দিকে নিজে নিজে প্রশ্ন উত্তরগুলো পড়ে পড়ে শীটের মধ্যে লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন নতুন ক্লাসের আহ্বান জানাচ্ছি। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।